সব ভেঙে যাচ্ছে ঘরের। কিচেন আর লিভিং রুমের ইন্টেরিয়রের কাজ শুরু হচ্ছে আমাদের, তাই লিভিং রুম আর কিচেন ফাঁকা করে দিচ্ছি। এটা আমাদের কিচেন, যেটা অলরেডি ছিল এতদিন ধরে, তো আমাদের এই কিচেনটাকে আমরা এক্সটেন্ড করছি এইটার দ্বারা। এটা হচ্ছে একটা ব্যালকনি, যে ব্যালকনিটা আমাদের এমনি পড়েছিল আর কভার করে রাখা ছিল, ইউজ হচ্ছিল না সেরকম। তো এই ব্যালকনিটাকে আমরা কিচেনের সাথে অ্যাড করে নিচ্ছি, জুড়ে নিয়ে কিচেনটাকে একটু বড় করে দিচ্ছি। বাট এটা যে সিচুয়েশন, অবস্থা, সেটা তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। এখানে এটা আইজিএল গ্যাসের মিটার, এখানে পাইপ গেছে, এখানে যা অবস্থা, ওটা হচ্ছে চিমনির পাইপ, ওটা এখান দিয়ে গ্যাসে ভর্তি হয়ে যেত, চিমনির পুরো গ্যাসটা এখানে ভর্তি হয়ে যেত, ওইটাকে এখান দিয়ে ভেঙে গার্ড করা হবে উইন্ডো দিয়ে। তো এই সমস্ত প্ল্যানিং আমরা অনেকদিন ধরে করে, সেটা ফাইনালি দিন এসেছে এটা বানানোর। তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা আমি আজকে দেখাচ্ছি, এটা ফাইনালি কি জায়গাতে আসবে, কিরম তৈরি হয় সেটা তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করবো। বাড়িতে কাজ হলে প্রথমে নোংরা হয়, যা অবস্থা হবে বুঝতেই পারছো, এখনও সবে স্টার্ট। আর মানে কাজের সাথে সাথে এরপরে আমাদের মাথায় চিন্তা পরিষ্কার করা সব কিছু। টেবিলটাকে অলরেডি আমরা ঢেকে দিয়েছি চাদর দিয়ে, পুরনো একটা চাদর, আর এটা এখানে থাকবে না, কিছুদিন পর এটা এখান থেকে সরে যাবে, কারণ পুরো কাজটাই হচ্ছে আমাদের হলে, হলটাই পুরো ডেকোরেট হবে। কিছুদিন একটু কষ্ট করে থাকতে হবে তার জন্য। এই টেবিলটা আমাদের যদি এই রুমে চলে আসে, অলরেডি এই রুমে একটা সোফা রয়েছে, সোফাটাকেও চাপা চাপা দিয়ে যাতে ধুলো না হয় ব্যবস্থা করেছি। তো এই রুমটাতে টেবিল চলে আসলে এই রুমটাও মোটামুটি ভর্তি হয়ে যাবে। তো তখন এরমভাবেই কাটিয়েছিলাম, আগের তিনটে বেডরুম হয়েছিল যখন, তখন আমাদের তিনটে বেডরুমেরও কাজের সময় এইভাবেই আমাদের, এর থেকেও বেশি কষ্ট হয়েছিল, কারণ বেডরুমে কাজ হলে বেশি কষ্ট। এটা হলে হচ্ছে বলে আমরা বেডরুমে শুতে বসতে পারবো সুবিধা করে। তো 2020-র পর এটা 2022-এ আবার আমাদের কাজ হচ্ছে, আমাদের ঘরের কাজ এতদিন আটকে ছিল, কারণ তোমরা জানো লকডাউনে সবাই খুবই সচেতনতা মেনে চলছিলাম, পছন্দের পুরো হোম সুইট হোম রেডি হতে চলেছে। কিচেন আর হলের ডেকোরেশন হতে হতে আমি তোমাদেরকে পুরো ভিডিওগুলোই শেয়ার করব, যে কাজ কিভাবে চলছে, কিভাবে এগোচ্ছে, কতদিন লাগছে, কীরকমভাবে হচ্ছে, কি কি বানাচ্ছি, কীরকমভাবে ঘরটাকে সাজাচ্ছি। এই ভিডিও চলাকালীন যদি তোমাদের মাথায় কোনো সাজেশান আসে যে এটা করলে আরও বেশি সুন্দর, তোমাদের কোনো সাজেশান দেওয়ার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমাদের বলেছিলাম যে কিচেনটা এক্সটেন্ড হচ্ছে, আর কিচেনের দরজাটা ভেঙে ব্যালকনির সাথে কিচেনটা অ্যাড হয়ে যাবে। তো ওটা দিয়েই কাজ স্টার্ট হয়েছে, আজকে ফার্স্ট ডে। কিচেনটা আমাদের বড় হওয়ার পথে, এই দরজাটা অলরেডি ভেঙে দিয়েছে, পাশে যে জানলা মতো দেখতে পাচ্ছ এটাও ভাঙছে, ওটাও বেরিয়ে যাবে, আর এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটাও পুরো ভেঙে দেওয়া হবে। তো এই জায়গাটা পুরো ভেঙে গেলে আমাদের এই কিচেনটা
একদম আলাদা মনে হবে না, ওর সাথে এটা পুরো একটা টোটাল বড় কিচেন মনে হচ্ছে হবে আর কি। বাড়িতে তো কাজ স্টার্ট হয়েছেই, তার সাথে দেখছি বাইরেও, দেখো তোমাদের দেখাচ্ছি ব্যালকানিতে কোথাও কোথাও হয়তো একটু একটু এরকম উঠে উঠে গেছে, কিছু কিছু জায়গায় এরকম রিপেয়ার চলছে, আমাদের সাইডটাই চলছে। দেখো ব্যালকানি তো প্রচুর নোংরা চারিদিকে, আমার এইটাতে ভরে গেছে, ছিটে 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 কালার হয়ে গেছে, ভরে ভরে গেছে। সব থেকে বড় ব্যাপার আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, দেখলে বুঝতেই পারছো প্রচুর হাওয়া, ব্যালকানিতে বেরোলে মানে একটা ভীষণ হাওয়া, আর রোদ্দুরটা রয়েছে, রোদ্দুরে বসতে এসে আর বসতে পারিনি, উঠে যেতে হয়েছে, এত হাওয়া বইছে, আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, যার জন্য এই রোদ্দুরটা উপভোগ করতে পারা যাচ্ছে না, হাওয়ার জন্য ব্যালকানি থেকে চলে যেতে হচ্ছে। তার সাথে ঘরেতেও আর বাইরে দু জায়গাতেই সাউন্ড আর নোংরা ভরে গেছে। সিধা সিধা তো ফাইনালি কিচেন থেকে আমাদের ওয়াশিং মেশিন এসে গেল আমাদের বেডরুমের ব্যালকানিতে, ওয়াশিং মেশিন সরে গেল, আর ওয়াশিং মেশিনের কানেকশন এখানেই একটা কল আছে, এই পয়েন্টের সাথে ওয়াশিং মেশিনের কানেকশন করে দেওয়া হবে, এখান থেকে ওয়াশিং মেশিনটা এখানে সেট হয়ে যাবে আর এবার থেকে এখানেই থাকবে। তো এটা আমাদের বেডরুমের ব্যালকনি। এখন বাজে 5:30, মিস্ত্রিরা আজকে প্রথম দিন তাড়াতাড়ি চলে গেছে, মিস্ত্রিরা বলেছিল যে 6:30, 7:00 কি 8:00 বেজে যাবে হয়তো, আর দেখতে পাচ্ছ নোংরা প্রচণ্ড হয়েছিল। আমাদের কাজের দিদি এসেছে আর আমাদের এই সমস্ত নোংরা পরিষ্কার করছে, ঝাড় দেওয়া মোছা। আজকের ডিনারে আমরা খাচ্ছি মেথি শাকের পরোটা আর আলুর দম। এই ঘরের লুকটা রোজই একটু একটু করে চেঞ্জ হতে থাকবে, আর ফাইনাল লুকটার জন্য ওয়েট করে থাকছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের দিনে যা যা কাজ হবে সেগুলো নেক্সট ভিডিওতে নিয়ে ফিরে আসছি। আমার ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।